আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নয়ন বিসি রোড সার্ভিস হাটা, জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 713103, হলিডক স্কুল অ্যাফিলেটেড টু আইএসসি, নবাব হাট টিটি রোড বর্তমান, ধারা চিলপুটা তেজগঞ্জ বাইপাস নর্থ বর্তমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611, লোকাল লটারি এজেন্সি শেয়ার বাজার বর্তমান, বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবি হাটা, শ্রীপল্লি পূর্ব বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকাই জামদানি থেকে দশর টাক। বুধবার অনুষ্ঠিত হলো আইন অমান্য কর্মসূচি, একটি কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো, ছেলের হাতে খুন হলেন মা, দুদিন ব্যাপী ছাত্র যুব বিজ্ঞান মেলার সূচনা হলো বুধবার, বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হলো বুধবার, হাতির হামলায় মৃত্যু হলো এক মহিলার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল এক যুবকের, মৃত যুবকের নাম বিবেকচন্দ্র বঙ্গশী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ঘাগরপুরিতে। ঘটনার কথা জানতে পেরে উদ্ধার কাজে নেমে পড়েন পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। গণেশ পূজার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো পুজোর উদ্বোধন করেন। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় পুজো। পুজো উপলক্ষে 10 দিন মেলা চলবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। ক্ষুব্ধ মানুষজন থানা ঘেরাও করলো বুধবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কেন্দ্রাফাড়িতে। মানুষজন দাবি তোলেন পুলিশ আটক করা ব্যক্তিদের না ছাড়লে তারা এইরূপ কর্মসূচি চালিয়ে যাবেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। সর্বদা অংশনে মৃত্যু হলো এক ব্যক্তির, মৃত ব্যক্তির নাম দুর্যোধন ব্যাগদি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাসে। জমিতে ওষুধ দিতে গিয়ে এই রূপ বিপত্তি ঘটে। ঘটনার কথা জানতে পেরে প্রথমে তাকে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত করা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। বুধবার অনুষ্ঠিত হলো আইন অমান্য কর্মসূচি। বিদ্যুতের মাশুল কমানোর দাবিতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কর্মসূচি ঘিরে আনুমানিক 168 জন গ্রেপ্তার হন। আইন অমান্য কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। 50% বিদ্যুতের মাশুল কমানোর দাবিতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। এদিন সংগঠনের পক্ষ থেকে মিছিল করে এসে আইন অমান্য কর্মসূচিতে অংশ নেন।
আনুমানিক 168 জন কর্মসূচির জন্য গ্রেপ্তার হয়। আইন অমান্য কর্মসূচি ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা সচেষ্ট ছিল প্রশাসন। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের কতগুলো পয়েন্ট একদম কমপ্লিট। এক হচ্ছে বিদ্যুৎ বন্টন কোম্পানির বিদ্যুৎ আইন 2003 আইন হচ্ছে তিন মাসের মধ্যে মাসুল ঘোষণা করা। তারা এক বছর তিন মাস পর মাসুল ঘোষণা করেছে, বিদ্যুৎ আইন 2003 ভায়োলেট করেছে, এক নম্বর অভিযোগ। দুই নম্বর হচ্ছে কয়লার দাম 2016-17, 17-18 40% কমেছে, 7% জিএসটি কমেছে, কোম্পানির কারিগরি বাণিজ্যিক ক্ষতি কমেছে 2%। এই দুই বছরে কোম্পানির খরচ করতে হয়নি, সেইটা হয়েছে 6,378,6,00,000 টাকা। সেই টাকার হিসাব কোথাও নেই, সেই টাকার হিসাব আমাদের দিতে হবে। এই টাকাটা দিলেই 50% দাম কমে। থার্ড হচ্ছে যে কয়লাটা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করে পিজিসিএল, পিজিসিএলের বিদ্যুৎ মাসুল এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। তাহলে যার কাছ থেকে বিদ্যুৎ কিনবো তার মাসুল ঘোষণা হলো না, যে বিক্রি করছে তার মাসুল কি করে ঘোষণা করা হয়, এটা আমাদের কাছে খুব বিস্ময়ের। চতুর্থ হলো এই টোটালটা ধামাচাপা দিতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এখন ক্ষতির গল্প করছেন উইদাউট এনি থিওর তথ্য, কোনো সঠিক তথ্য নেই, শুধু মিথ্যে কথা প্রচার করছেন বলতে গেলে হয়। মিথ্যে কথা বললে খারাপ লাগে শুনতে, কিন্তু কথাটা হচ্ছে বাস্তবের তাই। কোনো তথ্য নেই, উনি বলছেন লোকসান হচ্ছে, একটাও লোকসান নেই। 16.5% কোম্পানির আইনসঙ্গত লাভ আমরা দিতে চাই এবং রাজ্য সরকারকে এক পয়সা ভর্তি করতে হবে না, কিন্তু ওই 6,378 কোটি টাকা দিয়ে দিক, তা নাহলে ওই টাকাটা কোম্পানিকে পাইয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে। এ অন্যায়, একদম জুলুম, যে টাকাটা প্রত্যেকটি পশ্চিমবাংলার বিদ্যুৎ গ্রাহক 2016-17 এবং 17-18 সালে অলরেডি দিয়ে দিয়েছে। কতগুলো দাবি রয়েছে? এই একটাই মূল দাবি যে মাসুল ঘোষণাটা বাতিল করতে হবে, নতুন করে মাসুল ঘোষণা করতে হবে 50% দাম কমিয়ে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার গতি গ্রাম পঞ্চায়েতের মাধুপুরান শিশু শিক্ষা কেন্দ্রে। এদিন প্রায় 50 জন কৃষক অংশগ্রহণ করেন। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকে কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো গতি গ্রাম পঞ্চায়েতের মাধুপুরান শিশু শিক্ষা কেন্দ্রে। আত্মা প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরে প্রায় 50 জন কৃষক অংশগ্রহণ করেন। এই প্রকল্পের আধিকারিকরা জানান কৃষি ফসলে কিভাবে রাসায়নিক সার কীটনাশক প্রয়োগ করতে হবে তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, এর ফলে কৃষকরা উপকৃত হবেন। আজকের এই প্রজেক্টের যে মিটিংটা হলো সেখানে ওয়ান ডে ফার্মার্স ট্রেনিং মিটিং এর মধ্যে আমি কৃষি বিষয় নিয়ে আলোচনা করলাম, কারণ এইসব এলাকার অনেক কৃষক আছেন যারা কৃষি সম্বন্ধে বোঝেন না। যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সমস্ত কৃষক যেন কিট করে আর তার মাধ্যমে ব্যাংকের থেকে লোন নিয়ে খুব সুবিধাজনকভাবে খুব সহজে চাষবাস করতে পারে, এই বার্তাটা আমি এদের পৌঁছে দিলাম। শুধু কেসিসি কেমন করে করতে হবে, এর কি নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো আমি জানিয়ে দিলাম, যাতে ওনারা পরবর্তীতে আমাদের অফিসে বা প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে ওনাদের কাজটা তাদের পুরা হয়, ব্যাংকে লোন পান। আর কিষাণ ক্রেডিটটা হচ্ছে কৃষকের একটা পরিচয়, মানুষের ভোটে কাটে যেমনি তার ভারতীয় নাগরিকত্বের পরিচয়, তেমনি একটা কৃষকের করণ দিঘি ব্লকের অতিরিক্ত কৃষি অধিকর্তা গোপাল পোদ্দার জানান কৃষকদের উন্নত মানের বীজ ও ফসল উৎপাদন করতে হবে, এই বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন করণ দিঘি ব্লকের এডিএ রাজীব পোদ্দার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এগ্রিকালচার টেকনোলজি মেজারমেন্ট এজেন্সি, এর থেকে আমি অনেকগুলো মানে সুবিধা পাই, যেরকম এতে অনেক রকমের ডিসি আছে বা এর সঙ্গে জড়িত থাকলে বাইরে মিটিংয়ে যেতে পারি। মানে বালুরঘাট হলো এই যে আজকে কালকে মালদা গিয়েছে, আবার এরপরে দার্জিলিং যাবে, কোচবিহার যাবে, এদের আমরা মানে ওখানে হ্যাঁ এই যে আছে এখানে আমাদের আত্মা যা সুযোগ সুবিধা বলল, যা হোক আমাদেরকে খুব ভালোই লাগলো, জানা হলো। আবার পরে দেখবো যে মিটিং এ আবার কি করতে হয় সেটু। উত্তর দিনাজপুর থেকে শুক্লা বিশ্বাসের রিপোর্ট, আনন্দ বার্তা।
এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীততাপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেব বাবা? বাবা নয়, বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই আধুনিক বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই।
ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট। স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। Children, come to me, I will teach you ABC. হচ্ছে ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে। আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো, এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে। আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। ছেলের হাতে খুন হলেন মা। ঘটনাটি ঘটেছে রায়না থানার নারুগ্রাম অঞ্চলের শিপটা গ্রামে। ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিশ। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার নারুগ্রাম অঞ্চলের শিপটা গ্রামে মাকে খুন করলো ছেলে। মঙ্গলবার রাতে ছেলে বাসুদেব সিং মদ্যপান করে বাড়িতে এসে প্রথমে দাদুর কাছে টাকা চায়। দাদু টাকা না দেওয়ায় তার ওপর চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনা তার মা চোচনা সিং দেখতে পেয়ে ছেলেকে ঝাঁটা দিয়ে মারধর করে বলে অভিযোগ। ছেলে বাসুদেব এরপর চড়াও হয় মায়ের ওপর, তাকে টেনে গ্রামের ঢালাই রাস্তায় আছাড় মারে বলে অভিযোগ। ঘটনাস্থলে জ্যোৎস্না দেবীর মৃত্যু হয়। ধরে বল কেন মারলি কেন করে মারামারি করে ওর মা যে দুঘা মারলে। হ্যাঁ, মারটা এখানে এসে ঠেলে ফেলে দিলে আমরা আস্তার করছি, আস্তার করছি ওকে মারবে বলে আমরা জানিনি, এসে উল্টো ধরম করে ফেলে দেবে। আজকাই এই অবস্থা। কি নাম ওর মায়ের? জ্যোৎস্না সিং। আচ্ছা, মদ চদ খেয়েছে বাড়িতে, টাকা পয়সা চাইতো। হ্যাঁ, মদ খেয়েছে। আচ্ছা, কি করে আপনার নাতি? ওই লরি থাকে, মদ খেতো। হ্যাঁ, মদ খেয়ে এসে বাড়িতে ঝামেলা করছে। ঝামেলা করছে কি জন্য মেরেছে মনে করছেন? হ্যাঁ, কি জন্য মারলো মনে করছেন? ওই যে ও মা বাবা মেরেছে দু ঝাঁটা, বলে তুই আমাকে মাটি তো থেকে আমার হচ্ছে আমার। হুম, ওই যে টাকাটা মানে বলছে একটু মা বেটি এই টাকাটা নুকুচ্ছিস, এইসব নিয়ে ঝামা। টাকাটা কোথায় পেয়েছিলেন আপনারা? সরকারের টাকা গো, ঘর করার টাকা। হ্যাঁ, বাড়ি তো হয়েছে দেখছি। হয়ে গেছে তো, যেমন তেমন হয়েছে, সন্দেহ করছি। টাকা আছে, এখন টাকা দাও। কত টাকা পেয়েছিলেন বাড়ি করতে? 1,20,000 পেয়েছি, এখন
জব কার্ডের জন্য কত পাওয়া যাবে এখন কি জানি। উল্লেখ, সরকারি আবাস যোজনার 120,000 টাকা পেয়ে ঘর করেছিল জ্যোৎস্না দেবী। সেই টাকার ভাগ চায় ছেলে। কিছুদিন আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। রাতেই বাসুদেব সিংকে গ্রেপ্তার করে রায়না থানার পুলিশ। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। এদিনই জ্যোৎস্না সিং এর মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এটা রায়না থানার অন্তর্গত একটা কেস আমরা পেয়েছি কালকে রাত্রিবেলায়, যে জ্যোৎস্না সিং নামে একজন ভদ্রমহিলা, তার ছেলে বসুদেব সিং, তা পারিবারিক কলহ বেসিক্যালি, মানে ছেলেটি ওয়াজ মানে হ্যাবিচুয়াল ড্রাঙ্কার, তা সেই সমস্ত জিনিস নিয়েই মায়ের সঙ্গে এবং দাদুর সঙ্গে ছেলেটি ঝামেলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে ছেলেটি দুজনকেই মারধর শুরু করে এবং এই মারধরের পরিপ্রেক্ষিতেই মায়ের আঘাতে মায়ের মানে গুরুতর চোট লাগে এবং হসপিটালে যাওয়ার পথে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো এই ঘটনায় আমরা এই বসুদেব সিংকে আমরা অ্যারেস্ট করেছি, আজকে আমরা কোর্টেও তাকে প্রডিউস করেছি এবং এই ঘটনার তদন্ত চলছে। রানা থেকে কৃষ্ণ শাহ রিপোর্ট, আনন্দ বার্তা। দুদিনব্যাপী ছাত্র যুব বিজ্ঞান মেলার সূচনা হলো বুধবার। প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় এদিনের এই অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের তৈরি মডেল এদিন প্রদর্শিত করেন। ছাত্র যুব বিজ্ঞান মেলার সূচনা হলো বুধবার। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মসূচি। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় এদিনের অনুষ্ঠান। শ্রী দেবদূত মহাশয়কে চন্দনাটি পরিয়ে, ব্যাজ পরিধান করিয়ে এবং পুষ্পস্তবক প্রদান করে আজকে সভার জন্য বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা করতালি দিয়ে এই মুহূর্তটিকে স্মরণীয় করুন। অতিরিক্ত জেলা শাসন মুনমুন ঘোষ চন্দনাটি পরিয়ে বরণ করছে মহমুনা ঘোষ, ম্যাচ পরিধান করিয়ে এবং পুষ্পস্তবক প্রদান করে মাননীয় শ্রী প্রবীর চট্টোপাধ্যায় মহাশয় অতিরিক্ত জেলা শাসক বরণ করে নিচ্ছেন উন্মুন ঘোষ। আপনাদের আরও একবার করতালি দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। জেলা পরিষদের সভা ম্যাচ পরিধান করিয়ে পৌলমী ব্যানার্জি দপ্তরের কর্মী বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী নারায়ণ হাজরা চৌধুরী মহাশয়কে। করতালি দিন। চন্দনের টিপ করিয়ে বরণ করছেন মহনা ঘোষ। চলেছে ছাত্রছাত্রীদের মধ্যে প্রস্তুতিটাও এই সময় বেশি থাকে, সেইটাকে মাথায় রেখেই বোধ হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর এই দিনগুলো ঠিক করে দিয়েছে। আমরাও বর্ধমান জেলায় এটা অনুষ্ঠিত করছি, এরপরে রাজ্য স্তরের প্রতিযোগিতা হবে। আপনারা মাননীয় সভাধিপতি সাহেবের কাছে শুনলেন যে 140টি এখনো পর্যন্ত ঠিক আছে বিভিন্ন প্রতিষ্ঠান, তার ছাত্রছাত্রীরা এখানে মডেল নিয়ে উপস্থিত হবে। আমরা দেখছিলাম যে প্রায় মিছিল একটা ভাবধারা তৈরি করা, উন্মাদনা তৈরি করা, যে তারা নিজেরা পারে। এই এখন থেকে যদি বিজ্ঞান মনস্কতাকে সঙ্গে নিয়ে আগামী দিনে বিজ্ঞানটাকে একদম সর্বস্তরে পৌঁছে দেওয়া যায় ছাত্রছাত্রীদের মধ্যে, তাহলে আমরা লাভবান হব, আমরা গোটা জেলার মানুষ লাভবান হব। আজকে যারা উপস্থিত হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী তাদের মডেল নিয়ে এসছে, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা সফল হও। হয়তো দুদিন ধরে চলবে সমগ্র কর্মকাণ্ড। ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার লক্ষ্যেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়।
140টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মেলায় নিজের তৈরি মডেল জনসম্মুখে তুলে ধরেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু সহ অন্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে যথাযথ রূপদান করেন। আজকে আমাদের এখানে একটা মানে স্কুল থেকে ওই বিভিন্ন বিজ্ঞানের যেসব মডেল সেই মডেলগুলো তৈরি করে আমরা দেখানো হয়েছে ও আমরা সেই মডেলগুলো তৈরি করেছি। কোন স্কুল তোমাদের? খিচুড়ি হাই স্কুল। আমরা একটা রেসিং কার করেছি আর একটা ইলেকট্রিক টেবিল ফ্যানের মডেল। এর মধ্যে তুমি কি বোঝাতে চাও? ইলেকট্রিক টেবিল ফ্যানের মাধ্যমে মানে আমরা যেসব জিনিস মানে ব্যবহার করে থাকি সেসব জিনিস থেকে মানে যেমন প্লাস্টিকের একটা বোতল থার্মোকল এগুলো আমরা ছেলেকে ব্যবহারের পর এগুলো থেকে অনেক কিছু তৈরি করা যায়। এটা একটা অপ্রচলিত শক্তি থেকে তৈরি পুরো মডেল। এখানে আমরা সোলার লাগিয়েছি, এই সোলারটা সূর্যের আলোটাকে শোষণ করবে এবং এখানে আলো হবে। তো আমরা রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে এই সোলার শক্তিটাকে ধরে রাখবো এবং রাত্রেবেলায় আমরা বাড়িতে ব্যবহার করতে পারবো। এখানে বায়ুশক্তি আছে, এই বায়ুশক্তির ফলে এই টার্বাইনগুলো ঘুরতে শুরু করবে এবং বায়ুশক্তিটাকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করবে। এটা আমরা একটা রিচার্জেবল সেলে রাখবো এবং আমরা ঘরের মধ্যে সবকিছু আলো জ্বলবে দেখাতে পারবো। এখানে ওয়াটার অ্যালার্ম করা হয়েছে কারণ বড় বড় বিল্ডিং এ জল ভর্তি হয়ে গেলে ট্যাঙ্কি থেকে ভর্তি থাকে, কিন্তু যখনই জল ভর্তি হয়ে যাবে তখনই একটা সাউন্ড সৃষ্টি হবে, এটা থেকে আমাদেরকে সিগন্যাল দেবে যে জল ভর্তি হয়ে গেছে। আমরা এখানে বৃষ্টির জলটাকে একটা ট্যাঙ্কের মধ্যে সঞ্চিত রাখবো এবং সেই সঞ্চিত জলটাকে আমরা বাগানে এবং পুকুরের মধ্যে দেবো এই নলগুলির মাধ্যমে প্রয়োজন। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি ব্যাটলের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। মনের মতো মিষ্টি মেঘা সুইটসের সৃষ্টি উৎকৃষ্ট মিষ্টান্ন পরিবেশক মেঘা সুইটস। এখানে সীতাভোগ, সন্দেশ, রসমালাই, মিহিদানা, কাজু বরফি, ল্যাংচা, লরচমচম, রসগোল্লা, উন্নত মানের দই সহ যে কোনো মিষ্টির একমাত্র প্রতিষ্ঠান মেঘা সুইটস। মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার সরবরাহ করা হয়। মেঘা সুইটস, ঘোড়দুচটি, জিটি রোড, পূর্ব বর্ধমান। মোবাইল 8695247767। রাজ রাজেশ্বর বস্ত্রালয়। এখানে বিভিন্ন রকম তাঁত, সিল্ক, তসর, জামদানি, হ্যান্ডলুম, ছাপা সহ নিত্য নতুন ডিজাইনার শাড়ি, বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইলের পোশাক, মেয়েদের জিন্স টপ, লেগিংস, কুর্তি, ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এক কথায়, পরিবারের সবার কেনাকাটার জন্য আজই আসুন রাজ রাজেশ্বর বস্ত্রালয়, ভাতার নাসিকগ্রাম মোড়, পোস্ট অফিসের নিচে রঞ্জিত সুপার মার্কেট। মনে রাখবেন, পুজোয় থাকছে আমাদের বিশেষ আকর্ষণ।
বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422665417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাব হাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাব হাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা টু এন্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরো অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018, 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018, 14 দিনের। এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018। যোগাযোগ করুন দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3,000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4,300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5,500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1,500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10,000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5,000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামী দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি।
আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হল বুধবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আসানসোলের বিএনআর মোড়ে। বিক্ষোভ শেষে মহকুমা শাসকের হাতে স্মারক লিপি তুলে দেন বিক্ষোভকারীরা। মাওবাদী আখ্যা দিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে তাকে জেলে ভরা হয়েছিল। আজকে কৃষকের দলার ইউরে দাম বৃদ্ধি হচ্ছে, এখানকার সরকার উদাসীন। সেই জন্য আজকে আমরা জেলা বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে বিমান মুখার্জির রাজ্যের প্রতিটি জেলায় বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। অন্যান্য জায়গার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিএনআর মোড়ে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি। কিষাণ মোর্চার জেলা অধ্যক্ষ বিমান মুখার্জির নেতৃত্বে চলে এদিনের এই রূপ কর্মসূচি। ভারত জনতা পার্টির কিষাণ মোর্চার পক্ষ থেকে সারা পশ্চিম বাংলা জুড়ে ডিএম এসডিও বিভিন্ন জায়গা থেকে জেলার পক্ষ থেকে আজকে ডেপুটের কার্যক্রম শুরু হয়েছে। আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে, কিষাণ মোর্চার পক্ষ থেকে বিমান মুখার্জির নেতৃত্বে আমরা এসডিএম এর কাছে এক স্মারকলিপি তুলে দেব। তার মূল কারণ আপনারা সকলে জানেন, নরেন্দ্র মোদী নেতৃত্বে সারা ভারতবর্ষের সরকার চলছে। সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে 70 ভাগ কৃষকের উপকারের জন্য, বিশেষ করে পশ্চিম বাংলাতে যে কৃষকদের বঞ্চনা চলছে, অত্যাচার চলছে, সেজন্য নরেন্দ্র মোদী আর ঘোষণা করেছেন যে ফসলের দ্বিগুণ দাম বৃদ্ধি করতে হবে। কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিম বাংলার কৃষি দপ্তর আজকে সেই বিষয়ে উদাসীন। আজকে কৃষকরা ফসলের দাম না পাওয়ার জন্য, ধানের দ্বিগুণ যে দাম বৃদ্ধি হয়েছে তার না পাওয়ার জন্য এখানকার কৃষকরা আত্মহত্যা করছে, কৃষকরা ঋণ মেটাতে পারছে না। সেজন্য সারা বাংলা জুড়ে এক অস্থিবস তৈরি হয়েছে। শুধু তাই নয় বন্ধু, কৃষকের জন্য নরেন্দ্র মোদী যে ফসল বীমা শুরু করেছেন, কিষাণ ক্রেডিট কার্ড শুরু করেছেন, সার ইউরিয়ার দাম যেভাবে দিন দিন বৃদ্ধি হচ্ছে, সেজন্য এখানকার পশ্চিমবঙ্গ সরকার উদাসীন। সেই জন্য আজকে সারা জেলা জুড়ে কিষাণ মোর্চার পক্ষ থেকে আমরা এখানে সমাবেত হয়েছি। এদিনের কর্মসূচিতে জেলা পর্যবেক্ষক দেবাশিস সরকার, বিজেপির জেলা সভাপতি লক্ষণ খড়ুই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে মহকুমা শাসক প্রলয় রায়চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় নেতৃত্বের পক্ষ থেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। হাতির হামলায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে লালগড় এলাকার ঘাগরাশোলের জঙ্গলে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। হাতির হামলায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় এলাকার ঘাগরাশোলের জঙ্গলে। মৃতা মহিলার নাম গৌরী বালা মাহাতো। মৃতার বাড়ি মেদিনীপুরের কদমাশোল গ্রামে। বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাতু সংগ্রহ করতে বনে গিয়েছিল গৌরী দেবী। সেই সময় হঠাৎ দাঁতালের সামনে পড়েন তিনি। দাঁতাল থেকে সুরে তুলে আছড়ে মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বনদপ্তর সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় 70 থেকে 80টি হাতির দল ওই এলাকায় ঘোরাঘুরি করছে। ঘেরবে
ঘটনা জেরে শোকে ছায়া নেমে আসে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ধারা শিলপুটা, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নয়ন বিসি রোড, সার্ভিস হাটা, জয়কন্ত সীমা মার্কেট, বর্ধমান 713103। হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু ISC, নবাবহাট, টিটি রোড, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি, শেয়ার বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পার্বী ঢাকা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। বুধবার অনুষ্ঠিত হলো আইন অমান্য কর্মসূচি, একটি কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। ছেলের হাতে খুন হলেন মা। দুদিন ব্যাপী ছাত্র যুব বিজ্ঞান মেলার সূচনা হলো বুধবার। বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হলো বুধবার। হাতির হামলায় মৃত্যু হলো এক মহিলার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
এখানে সিআইটিএ, ডিআইটিএ, ডিটিপি, মাল্টিমিডিয়া, এফএ, ট্যালি উইথ জিএসটি, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেলারিং ইত্যাদি। ঠিকানা: বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বীরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্র লেন, পাড়া পুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা: হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073। মাছ চাষি ভাই এবং মাছ চাষে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর, দক্ষিণ দামোদরের শেয়ারা বাজারে এই প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ বিষয়ক একটি প্রতিষ্ঠান। এখানে বিশেষজ্ঞ দ্বারা মাছ চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়, মাছ চাষ সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা সঠিক সমাধানও করা হয়। আমরা জল মাটির পাশাপাশি মাছের রোগ নির্ধারণ করে প্রয়োজনীয় ওষুধপত্রাদি দিয়ে থাকি। এছাড়া মাছ চাষ বিষয়ক যে কোনো প্রকার প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনি পাবেন বিভিন্ন প্রকার ঔষধ, মিনারেল, ভিটামিন, ভুট্টা, সরিষার খোল, মহুয়া খোল ইত্যাদি। মনে রাখবেন, বিশেষজ্ঞ দ্বারা জলাশয় পরিদর্শন করে সঠিক পরামর্শ দেওয়া হয়। মীনাক্ষী ভান্ডার, শেয়ারা বাজার, ফুটবল মাঠ, ফাঁড়ির পাশে। ফোন নাম্বার 8768
ডবল জিরো সিক্স ওয়ান সেভেন থ্রি।